বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবজি সবজি ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি একটা জন্মদিনের দাওয়াত আছে ওই দাওয়াতে আমরা বাজারে গিয়ে রিক্সা থামিয়ে আমরা রিক্সায় বসে থাকি আমার আবু মিষ্টি কিনতে চলে গেছে আর আমার দুহা অনেক কথা বলতেছিল বিশেষ করে একটা কথা অনেক বেশি বলতেছিল আমরা কোথায় যাব কারণ তাকে নিয়ে যখনই আমরা রওনা দিই তার অনেক কোশ্চেন থাকে আমরা কোথায় যাচ্ছি তো রিক্সা থেকে নেমে আমি আমার ছেলে মেয়েকে বলেছিলাম যে তোমরা একটু দাঁড়াও একসাথে ছবি তুলি তো তাদের এরকম ফেজ ছিল সেটা দেখলে তো আপনারা তো এই যে আমি ভিডিও করতেছি তাই আমার ছেলে মিটমিট করে হাসতেছে আর আমার মেয়ে তো লিপস্টিক দিয়ে লজ্জায় সে ক্যামেরার সামনেই আসতে পারতেছিল না তো আমার আফরা অনেক দিন পরে সাজাগুজু করেছে আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি জন্মদিনের দাওয়াত খেতে আমরা যাচ্ছি আমার ফুফু শাশুড়ির একমাত্র ছেলে ওনার মেয়েটার জন্মদিন তো জন্মদিন ছিল একুশ তারিখ কিন্তু ভাইয়া আমরা সবার অফিস অফ শুক্রবারে তাই এটা অনুষ্ঠানটা শুক্রবারে করেছে আমাদের জন্য তো ওইখানে যাচ্ছি অনেক বছর পর আর আমার ছেলেতেই ফার্স্ট ফুফুরবাসায় যাবে আমার হাজবেন্ড তো পারে না একদম সকালবেলা রওনা দিয়ে দেয় তো বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে খা আস্তা করে ওদের রেডি করিয়েতে করাতে এমনিতে অনেক বেলা হয়ে যায় তাও আজকে অনেক তাড়াহুড়া করে ন সাড়ে নয়টার ভিতরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর সে খুব বেশি অ্যাক্সাইটেড ছিল ওইখানে ফুফাতু বোনেরা আছে ভাইয়া আছে বাবি আছে সবার সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক আর ও ওদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে তাই তো আমরা আগে যাচ্ছি আমাদের পিছনে আরেকটা সিন যেতে আছে আমার শ্বশুর দেবর এবং দেবরের ওয়াইফ ওরা আসতেছে যে আমরা অলরেডি এসে পড়েছি এসেই তিনতলা বাবিদের এখানে গিফট ব্যাগ রেখে তারপর পাঁচতলায় চলে আসলাম ফুফুর বাগান দেখার জন্য মানে বাগান বলা যাবে না এগুলো হচ্ছে ফুফুর বাচ্চা কাচ্চা কারণ ফুফু সারাদিন এগুলোর পিছনে অনেক শ্রম দেয় এই যে ফুফু আমাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলো আর আমি আমার চাচা করে দেবরকে মোবাইলটা দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করো তো অ করতেছিল আর আমি আমাকে ফুফু দেখাচ্ছিল গাছগুলা এই যে কত সুন্দর আম ধরে আছে তো সেই সাথে আমরা কিন্তু আবার দুহাকেও পাহারা দিচ্ছি কারণ দুহা যে কোনো মুহূর্তে আমগুলো ছিঁড়ে ফেলতে পারে আর মাসাল্লাহ ফুফুর হাতে মনে হয় জাদু আছে সব কিছুই হয় জামবুড়ো হয়েছিল পেয়ারা কলা সব কিছুই হয় এবং ফুফুরি বাড়ি থেকে ফুফু আমাকে কিছু দনে পাতা গাছ দেয় ওইগুলো আবার আমি আমার বাসায় লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আর উনি হচ্ছে আমার ছোটো চাচা শ্বশুর তো ওইখানে একটু ইয়া করতে করতে এর মধ্যে কেক চলে আসছে তো আমরা চলে আসছিলাম আবার একটু কেকটা দেখতে এই যে এই পাখনা আজকে বার্থডে আর এটা সাথেরটা হচ্ছে ওর ছোট্ট ভাই মাহির এটা মায়েশার ছোটোবেলাকার ছবি আর এই যে আমরা লাঞ্চ করে তারপর কেক কাটার এখানে চলে আসছিলাম আর আমার ছেলে দাঁড়ালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে দেখতে পাচ্ছে না কেকটা তো তার জন্য ওর আব্বু ওকে টেবিলের উপরেই বসিয়ে দিয়েছে যাতে অস দেখতে পায় যে বার্থডে হচ্ছে সবাই কিন্তু বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু কেউ হাতে তালি দিচ্ছে না তো আমার ছেলে একমাত্র একা হাতে তুলে তালি দিচ্ছিলো আর সবার দিকে লজ্জা লজ্জা চোখে তাকাচ্ছিল কারণ কেউ হাতে তালি দিচ্ছিল না তো আমার ছেলে এটা বুঝে বার্থডেতে তালি দিতে হয় হ্যাপি বার্থডে টুইউ বলতে হয় আর এই কেকটা যখন আসছে তখন আমরা লাঞ্চের টাইম হয়নি না মাত্র বারোটার মতো বেজেছিল তো তখন থেকে কিন্তু আমার ছেলে খুব অস্থির করে ফেলতেছিল আমি বার্থডে টুইউ খাবো আমি বার্থডে টুইউ খাবো তো কেক কাটার পর তাকে অনেক মানে বোঝায় আমি খাওয়াতে পারি নাই কেকটা কারণ তার অলরেডি প্যাড বড়া ছিল সে আর কেক খায়নি তো আমাদের কেক টেক খাওয়া শেষ আর এটা ছিল আমার হাজব্যান্ডের তরফ থেকে মানে আমাদের তরফ থেকে মাইসার বার্থডে উপলক্ষে ছোট্ট একটা গিফট আমার হাজব্যান্ডের নিজের হাতে আঁকা ছবি আর এটা হচ্ছে মাইসার স্কুলের একটা ফাংশনে মাইসারি মাইসারি ছবি তো এই আমাদের এই উপহারটা আমি খুব পছন্দ করেছে আর এই যে এগুলো আমার ফুফু শাশুড়ির বাচ্চা কাচ্চা আমার ফুফুর শাশুড়ি মুরগি পালে পাখি পালে তো আমার ছেলেকে আর তার বাবাকে পাঠিয়েছিলাম ফুফুর এখানে থাই স্যুপের যেই লেমন গ্রাসটা ইউজ করা হয় এটা ফুফুর এখানে ছিল তো আমি বলছিলাম যে আমি নিয়ে যাব নিয়ে বাসায় নিয়ে পুঁতে দিব যে এটা পুঁতে দিলেই নাকি হয় তো সেই জন্য আমি আনতে পাঠিয়েছিলাম তো আমার ছেলেকের কাছে দেওয়ার পরে গাছগুলা সে তার ওই মুরগিগুলোকে খাওয়াচ্ছে আর ওই যে পাখি ফুফুর হাতে সত্যি জাদু আছে এবং মার্শাল্লাহ খুব পরিশ্রমী একজন মহিলা যাকে বলে মানে কোনো কাজকেই সে অবহেলা করে না এবং ওনার হাতের কাজ দেখলে তো আমরা আসলে মুগ্ধ হয়ে যাই ফুফু এত সুন্দর হাতের কাজ জানে তো সব কিছু ওরা লেমন গাছ নিয়ে আসার পর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রানা দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করতেছেন আমার তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমরা প্রায় কাছাকাছি চলে আসছি রেডিশন ক্রস করতেছি আমার আফরা যতবার রাস্তা দিয়ে যাবে ততবার তার বাইকে পরিচয় করে দিবে কারণ রেডিসনে ইয়ার অপোজিটে যেহেতু আপনার কুর্মিটোলা হসপিটালটা আছে তো ওইখানে তার বাইকে পরিচয় করে দেবে ভাইয়া তুমি এখানে হয়েছিলে আমরা এখান থেকে তোমাকে বাসায় নিয়ে গিয়েছি তো আমার ছিল মানে খুব উৎসাহিত হয় তাই মানে অ খুব মজা করে যেহেতু কথা বলে খুব মজা পাই এই জিনিসটা যে এখানে এসে হয়েছে আমি এখান থেকে আমাকে নিয়ে গেছো তো এই যে আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে এটা অলরেডি লাগিয়ে দিয়েছি এটা আমি পাঁচ লিটারে তেলের গ্যালন ছিল ওইটা কেটে এটার মধ্যে লাগিয়ে দিয়েছি আর এটা ছিল রাতের রাতে আমরা যেহেতু দাওয়াত খেতে যাওয়ার সময় একটু সাজুগুজু করেছি তাই আমার ছেলে আসার পরে সাজুগুজু করেছে আমি একটু ব্যস্ত ছিলাম সেই ফাঁকে সেইগুলো করেছে আমরা সবাই যখনই একটু ব্যস্ত থাকি যেহেতু জার্নি করে এসেছি অনেক টায়ার্ড ছিলাম শুয়েছিলাম তো ওই ফাঁকে আমার ছেলে এগুলো করেছে এবং সে প্রায়ই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম